না দাদা একটু বেশি ধরে রাখো, এদিকে মুখটা না, ওই মুখটা ওই আলোটা একদম কাছে, এইরকম ডিস্টেন্সে আসুন না, নাহলে পাবেন না ভালো। পাশে কিন্তু রড আছে, রডকে নিয়ে নিয়েছ, বাড়ি বেরোচ্ছে না, না ঠিক আছে ধরে নেবে, আবার চলে যাচ্ছে হাতে ধরেছে, কি সাপ চন্দন দা? এটা হচ্ছে চন্দ্রবর রাসুল ভাই পা চন্দ্রবর। এটা কত বয়স হবে মোটামুটি? এটা বয়স হবে বিনা তো বয়স একদম আচ্ছা আপনাকে এখানে কে খবর দিল? এখানে আপনার আমি কোথায় বাড়ি ওলাই, হ্যাঁ বলুন কিভাবে আগে বলুন ঘটনাটা হয়েছে, যে আপনি কাকে কোত্থেকে নাম্বারটা পেলেন? 6:30 আমি ঘরে ঢুকেছি, আমি ফরেস্ট ডিপার্টমেন্টকে 7:30 বাড়ি আসি, ফরেস্ট ডিপার্টমেন্টকে 7:30 ফোন করি, ফরেস্ট ডিপার্টমেন্ট এই দিনের নাম্বার দিয়েছে। পরে বলবে প্রথমে থানায়, প্রথমে থানায় ফোন করেছিল, তারপর নিচ্ছি। আচ্ছা এই সাপটা আপনি নিয়ে গিয়ে কি করবেন? বন দপ্তরের হাতে জমা দিয়ে দেবো। আচ্ছা পুরো রাগ সব মাঝবে ভালো, প্রেমকে নিয়ে যাও, কামড়ে দেবে লাঠি দিয়ে ব্যাগে মাথাটা একটু লাঠি নিয়ে এসো, লাঠি নিয়ে এসো একটা লাঠি, তাড়াতাড়ি
এই পাশে ধরো না, হ্যাঁ হ্যাঁ নিয়ে যাও, সামনে নিয়ে যাও, হাত ছেড়ে চলে এসো। তুমি তো আসিস নাও না, মোবাইল নাও, তুমি নাও সামনে দিয়ে। আরামে চলে যাবে, কত রকমের সাপ দেখতে হবে এখন শীতকালে। হ্যাঁ কি হলো? না গো আমি অনেক দূরে আছি, দিল্লি রোডে চুচুড়ার। এর ঝামেলা হচ্ছে এখানে এসছি আর কি। তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, কিছু দরকার আছে? মারিয়ে না দেয় দেখিস, ওর খুলতে খুলতে 10 দিন। মনের ক্যামেরা ঢুকছে, দেখো সবটা ঢুকছেই না। একটু কানে কানে বলে দিতে যাতে ঢুকে যায় ভালো মতো। কেন কিন্তু খাবার দেবে কিছু মুখে ধরে খাই না? দেখাই যাবে, সরে যাও সরে যাও। এটাকে দেখে তুমি লেজটাকে ধরো, যেভাবে ধরেছিলে, হ্যাঁ ওভাবে ছাড়ো, লেজটাকে ধরো। ভাগ করতে হবে একটুখানি, ডাল দাও তাড়াতাড়ি দিন, তাড়াতাড়ি 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 দিন, আর ওই দিন ঢাকাটা দিন, এটাকে কেউ হাত দেবে না, নাড়াবে না, ঠিক আছে? থাক আমরা আসছি, কি লাগাচ্ছ ওটা?
এটা কিভাবে তাকে দেখলেন আপনারা? সাপটা রয়েছে, বসেছিল বাড়িতে একজন বয়স্ক মানুষ, তো হঠাৎ করে ঢুকে গেল বাড়ির মধ্যে। তারপরে যে 6:30 নাগাদ তারপরে ফরেস্ট ডিপার্টমেন্টকে ফোন করি, না থানায় ফোন করি, থানা ফরেস্ট ডিপার্টমেন্টের নাম্বার দিল। এবার থানা ফরেস্ট ডিপার্টমেন্টের নাম্বার দিয়ে ফরেস্ট ডিপার্টমেন্টকে ফোন করতে ওরা বলছে আমরা একজন, আমরা তো এখন যেতে পারবো না, তো 10:00-5:00 অফিস, তো পাশাপাশি একটা এনজিও আছে, এনজিও ওদেরকে ফোন করুন, ওরা নিয়ে এসে ধরে নিয়ে আসবে, আমাদের কাছে দেবে, আমরা তার একটা ব্যবস্থা করে দেবো। এবারে এনাদের নাম্বার পেয়ে এনাদেরকে ফোন করলো, এনারা এলেন 9:00 নাগাদ এলেন। আচ্ছা, এই পাড়াটার নাম কি? পাড়া হচ্ছে দক্ষিণ সিমলা। দক্ষিণ সিমলা। আর আপনার নাম? আমার নাম আশিস মণ্ডল। এখানে